হাই ফ্রেন্ড, টেকসামন চ্যানেলে আপনাদের স্বাগত। টেকসামন চ্যানেল থেকে আমি সম্রাট। আজ আমি আপনাদের ডিসপ্লে ক্যাটাগরি নিয়ে বাত করব। হ্যাঁ, আমি আজকে এলসিডি, টিএফটি, আইপিএস, ওলেড, অ্যামোলেড এবং পোলেড এই 5 রকম 6 রকম ডিসপ্লে সম্বন্ধে আপনাদের বলবো। তা আর দেরি না করে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে বলি, আমার নতুন যে ফেসবুকের পেজটা ওপেন করেছি সেই পেজটায় চলে যান, ওখানে লাইক করে দিন। ওরকম আরও ফিউচারিস্টিক অনেক অনেক ধরনের নিউজ ওখানে আমি দিতে থাকি, ওই নিউজগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন। প্রথমে আসি এলসিডির ব্যাপারে। এলসিডির ব্যাপারে জানার আগে আমরা জেনে নেব লাইটের ওয়েভের সম্পর্কে। লাইট ওয়েভে 2 রকম কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আর অপর আরেকটি হলো ম্যাগনেটিক কম্পোনেন্ট। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আর ম্যাগনেটিক কম্পোনেন্ট ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রান্সফর্ম করে থাকে, এবং লাইট ওয়েভ সাধারণত সবসময় স্ক্যাটার ফর্মে থাকে এবং এরা স্ক্যাটার ফর্মেই মুভ করতে থাকে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে। এইবার চলে আসি এলসিডির ব্যাপারে। আমরা সবাই জানেন এলসিডির ফুল ফর্ম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আজকের দিনে সমস্ত ডিসপ্লের ক্যাটাগরিতেই এলসিডির ব্যবহার সব থেকে বেশি। এলসিডির প্রথম যে এলসিডিতে যে লিকুইডটা ইউজ হয় সেটা প্রথম 1888 অস্ট্রিয়ান সায়েন্টিস্ট ফ্রেডরিচ রেইনেটেজার প্রথম গাজরের মধ্যে এটি পান। এলসিডির ইনভেন্টর মানা হয় জেমস ফার্গুসনকে, তিনি প্রথম 1969 এটি আবিষ্কার করেন। চলে আসা এলসিডি প্যানেলের ব্যাপারে। এলসিডি প্যানেলে 6টা লেয়ার থাকে। সবার পিছনে থাকে ব্যাকলাইট প্যানেল, তার সামনে থাকে হরাইজেন্টালি পোলারাইজ প্যানেল, অর্থাৎ এখানে ব্লক থাকে, ব্লক অ্যান্ড লাইটিং প্যানেলটা হরাইজেন্টালিভাবে থাকে। তারপরে থাকে আইওটি প্যানেল, অর্থাৎ ইন্ডিয়াম টিন অক্সাইড প্যানেল দিয়ে কোটিং করা একটা গ্লাস লেয়ার। তার সামনে থাকে হচ্ছে লিকুইড ক্রিস্টাল লেয়ার, তার সামনে থাকে আইওটি কোটিং ইলেকট্রোটেস গ্লাস প্যানেল, এবং তার সামনে থাকে পিক্সেল প্যানেল, এবং তার উপরে থাকে পোলারাইজ উইথ পোলারাইজ প্যানেল ভার্টিক্যালিভাবে। এবার আসি এলসিডি কী করে কাজ করে। এলসিডি সবার পিছনে যে ব্যাকলাইট প্যানেল থাকে সেখান থেকে যে লাইট মুভ হয় সেটা প্রথমে হরাইজেন্টালি পোলারাইজ প্যানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় হরাইজেন্টালি ওয়েভগুলো লাইটের সেগুলি একমাত্র পাস হয়, এবং সেই লাইট ওয়েভগুলো পাস হয়ে আইওটি প্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আইওটি এগুলি ফের চার্জ হয়, এবং আইওটি প্যানেল দিয়ে চার্জ হয়ে যাওয়ার পর এগুলি এসে পরে হচ্ছে লিকুইড ক্রিস্টাল প্যানেলে। লিকুইড ক্রিস্টাল হচ্ছে কঠিন এবং তরল সলিউশনের ঠিক মাঝামাঝি একটা পর্যায়, পরে হচ্ছে লিকুইড ক্রিস্টাল। এবং লিকুইড ক্রিস্টাল প্যানেল দিয়ে যাওয়ার সময় যেহেতু লাইট ওয়েভগুলি চার্জ হয়ে থাকে, সুতরাং এগুলো কী হয় হরাইজেন্টালি থেকে ভার্টিক্যালিতে মুভ হয়ে যায়, এবং এগুলি এখানে মুভ হয়ে এগুলো চলে যায় আইওটি কোটিং ইলেকট্রোডেস প্যানেলে, এবং ইলেকট্রোডেস প্যানেলে পৌঁছে এখানে ডিফারেন্ট নেগেটিভ এবং পজিটিভ আয়নগুলো হয়, সেগুলোতে চার্জ হয়, এবং নানান ধরনের এখানে ভোল্টেজ ক্রিয়েট হয় হচ্ছে এক একটা লাইট ওয়েভের মধ্যে, এবং এই লাইট ওয়েভগুলো এরপর এসে পৌঁছায় হচ্ছে পিক্সেল প্যানেলে। ইলেকট্রোডেস প্যানেলে যখন এগুলির ভোল্টেজ কন্ট্রোল হয় তার সাথে সাথে ইন্টেন্সিটিও কন্ট্রোল হয়, সেই জন্যে যখনই পিক্সেল প্যানেলে আসে তখন এগুলি নানান ভোল্টেজের কারণে এবং ইন্টেন্সিটির কারণে নানান ধরনের কালার এখানে সৃষ্টি হয়, এবং সেইগুলো এরপর চলে আসে হচ্ছে হরাইজেন্টাল পোলারাইজ প্যানেলে, এবং হরাইজেন্টাল পোলারাইজ প্যানেলে গিয়ে এগুলো হরাইজেন্টাল পোলারাইজ প্যানেল থেকে ফিল্টার হয়ে এগুলো বাইরে ছবি হিসাবে বেরিয়ে আসে, অর্থাৎ ইমেজ প্রডিউস করে। চলে আসি টিএফটির ব্যাপারে। টিএফটি হলো থিন ফিল্ম ট্রানজিস্টার, অর্থাৎ এখানে এটি হচ্ছে এম টেকনোলজি, মানে অ্যাক্টিভ ম্যাট্রিক্স টেকনোলজি এখানে ইউজ হয়, অর্থাৎ এখানে প্রত্যেকটা পিক্সেলকে রো এবং কলামে ডিভাইড করা হয়, এবং প্রত্যেকটা পিক্সেলকে একটা করে ট্রানজিস্টারের দিয়ে আটকানো হয়, এবং তার সাথে সাথে ক্যাপাসিটার যোগ করা হয়, যার ফলে কি হয় এটাতে বেটার কালার রেসপন্স পাওয়া যায় এবং কন্ট্রাস্ট রেশিও ভালো হয়। কিন্তু এই ডিসপ্লের একটা নেগেটিভ দিক হলো এর হচ্ছে ভিউ অ্যাঙ্গেল, পুয়ার ভিউ অ্যাঙ্গেলের জন্য এটা সাধারণত নর্মাল টিভি, তারপরে লো এন্ড বাজেট ফ্রেন্ডলি যেসব স্মার্টফোন হয় সেইগুলোতে ইউজ হয়, এর বাদ দিয়ে ফিচার ফোন যেগুলো হয় সেগুলোতে ইউজ হয়, এবং এছাড়া স্মার্ট ওয়াচেও এটা ইউজ হয়ে থাকে। এবার চলে আসে আইপিএস প্যানেলের ওপর। আইপিএস প্যানেল হচ্ছে ইন্টার প্যানেল সুইচিং। আইপিএস প্যানেল হচ্ছে টিএফটি প্যানেলের আপগ্রেড ভার্সন। এখানে প্রত্যেকটা পিক্সেলকে 2টো করে ট্রানজিস্টার এবং ট্রানজিস্টার দিয়ে আটকানো থাকে, এবং যার ফলে এখানে আরও ব্রাইট কালার পাওয়া যায়, এবং পাওয়া যায় সবথেকে বড় এখানে চেঞ্জ হয়ে যায় এর ভিউ অ্যাঙ্গেল, হিউজ ভিউ অ্যাঙ্গেল পাওয়া যায় এখানে। এর সঙ্গে সঙ্গে রিফ্রেশিং রেট এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়, যার ফলে রেসপন্স টাইম অনেক বেটার হয়, এবং এর ফলে আজকের দিনে যত হাই এন্ড লো এন্ড যত স্মার্টফোন, তারপরে এলইডি মনিটর, টিভি সবেতেই আইপিএস স্ক্রিন ইউজ করা হয়ে থাকে। এই টেকনোলজিটি জাপানের বিজ্ঞানী কাটসুমি কোন্ডা 1992 এটা প্রথম আবিষ্কার করে। এবার আসা যাক ওলেড ডিসপ্লের ক্ষেত্রে। ওলেড ডিসপ্লের ফুল ফর্ম হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড।
এখানে যে মূল কম্পোনেন্টটা ব্যবহার করা হয় সেটা অর্গানিক কম্পোনেন্ট এবং সেটা কার্বন বেস অর্গানিক কম্পোনেন্ট ইউজ করা হয়, যাকে থিন শিট ইলেক্ট্রোলুমিনেসেন্ট বলে জানা যায়। এই কম্পোনেন্টের সবার নিচে থাকে ক্যাথোড ডায়োড, তারপরে থাকে অর্গানিক এমিটিং লেয়ার, তারপরে থাকে অর্গানিক কন্ডাক্টিভ লেয়ার, তারপরে থাকে হচ্ছে অ্যানোড লেয়ার, এবং সবার উপরে থাকে হচ্ছে সাবস্ট্রেট লেয়ার অর্থাৎ গ্লাস প্যানেল। যখন প্যানেলটা চার্জ হয়, অ্যানোড এবং ক্যাথোড ডায়োডের সাথে সাথে দুটো অর্গানিক লেয়ারের মধ্যেও রিয়াকশন হয়, এবং রিয়াকশনের সঙ্গে সঙ্গে যে চার্জ সৃষ্টি হয় সেটাই ওয়েলেডের লাইটের কাজ করে। এই স্ক্রিনের সব থেকে বড় সুবিধা হলো এই স্ক্রিন হয় এর কোনো ব্যাকলাইট প্যানেলের প্রয়োজন হয় না বা লিকুইড ক্রিস্টালের প্রয়োজন হয় না, আর এই প্যানেল হয় সব থেকে থিক, আর তার সাথে সাথে এটা ইলেকট্রিক এফিসিয়েন্সি অর্থাৎ এটা খুবই বিদ্যুৎ সাশ্রয়ী হয়। আর এই এই প্যানেলের আরেকটা সুবিধা হচ্ছে এই প্যানেলে যদি কোনো এরিয়ায় ব্ল্যাক এরিয়া দেখায় তখন সেই এরিয়ায় এলইডিগুলো কমপ্লিট বন্ধ হয়ে যায়, তখন সেই এরিয়াটা দেখায় ব্ল্যাক। এর ফলে কী হয়, এই প্যানেলের কন্ট্রাস্ট রেশিও হয় হচ্ছে ইনফিনিটি, 1:infinity রেশিওতে কন্ট্রাস্ট রেশিও থাকে, এবং এর এর কালার রিপ্রোডাকশন হয় আইপিএস প্যানেলের থেকে অনেক ভালো, এবং ভিউ অ্যাঙ্গেল হয় অনেক বেটার। এবার আসা অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে, অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে এম টেকনোলজি বা অ্যাক্টিভ ম্যাট্রিক্স টেকনোলজি ইউজ করা হয়। এর আগে আমরা টিএফটি ডিসপ্লেতে অ্যাক্টিভ ম্যাট্রিক্স টেকনোলজির কথা বলেছি, ওখানে প্রত্যেকটা পিক্সেলকে কলাম এবং রোতে ডিভাইড করা হয় এবং প্রত্যেকটা পিক্সেলকে একটা করে ট্রানজিস্টারে কানেক্ট করা হয়। এখানেও ঠিক সেম টেকনোলজি ইউজ করা হয়, যার ফলে আরও বেটার কালার কন্ট্রাস্ট এখানে পাওয়া যায়। অ্যামোলেড ডিসপ্লে সাধারণত মোবাইলের ক্ষেত্রে ইউজ হয়। এবার আসা যাক প্যামোলেড ডিসপ্লে, প্যামোলেড ডিসপ্লেটা এখানে অ্যাক্টিভ ম্যাট্রিক্সের ঠিক অপোজিট, এখানে প্যাসিভ ম্যাট্রিক্স ইউজ করা হয় অর্থাৎ এখানে পিক্সেলগুলোকে একটা রোতে ডিভাইড করা হয়, এবং এই রোতে ডিভাইড করার জন্যে সাধারণত প্যামোলেড ডিসপ্লে রেজুলেশান হাই করা যায় না, তাই সাধারণত প্যামোলেড ডিসপ্লে স্মার্ট ওয়াচ, তারপরে ফিটনেস ট্র্যাকার, স্মার্ট গ্যাজেট, স্মল যেসব গ্যাজেটগুলো হয় সেইগুলোতে ইউজ করা হয়ে থাকে। সো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, এছাড়াও ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। নেক্সট ভিডিওয় দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকুন, সেফ থাকুন, টাটা, বাই বাই।